আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। কচিকাঁচা একাডেমির অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইসমত আরা, সহকারী শিক্ষক কচিকাঁচা একাডেমি। আজ আমি চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের মহিয়সী রোকেয়া এই গল্প নিয়ে আলোচনা করব। এই গল্পটি তোমাদের বইয়ের 32 পৃষ্ঠায় রয়েছে। শিক্ষার্থীরা, গল্পটি নিয়ে বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এই গল্পের কিছু শব্দ ও তার অর্থ জেনে নিব। তো চলো শিক্ষার্থীরা, আমরা শব্দ সহ অর্থগুলো জেনে নিই। মহিয়সী, মহান যে নারী। পাখি, বিহঙ্গ। খুশি, আনন্দ। আত্মীয়, স্বজন। প্রথা, রীতি। আবদার, বায়না। আগ্রহ, প্রবণতা। যুদ্ধ, সংগ্রাম। সাধ, ইচ্ছা। অগ্র, প্রথম। তৃষ্ণা, পিপাসা। অগ্রদূত, যিনি পথ দেখান। যিনি পথ দেখান, যিনি আমাদেরকে এগিয়ে নিয়ে যান, তাকেই বলা হয় অগ্রদূত। আর আজ আমরা যে নারী সম্পর্কে জানব, মহিয়সী রোকেয়া, তিনি ছিলেন নারীর শিক্ষা প্রচারের অগ্রদূত। ঠিক আছে, তো চলো শিক্ষার্থীরা, আমরা মহিয়সী রোকেয়া গল্পটি পড়ে নিব। সে অনেকদিন আগের কথা, রংপুরের পায়রাবন্দ গ্রাম। সেই গ্রামেই জন্ম হলো এক ফুটফুটের শিশুর, নাম তার রোকেয়া। রোকেয়া দুই বোন আর দুই ভাই। বাবা জমিদার, কিন্তু সেই জমিদারি তখন পট্টির দিকে। পট্টির দিকে শব্দের অর্থ হচ্ছে আগে যে জৌলুস ছিল জমিদারের, সেই জৌলুস আর এখন নেই, সেটি প্রায় শেষের দিকে, আগের অবস্থা আর নেই। রোকেয়া সকালে ঘুম ভাঙে পাখির ডাকে। পাখিদের তো ডানা আছে, পাখিরা উঠতে পারে, যখন যেখানে খুশি যেতে পারে। কিন্তু রোকেয়ার তো কোথাও যাবার অনুমতি নেই। ঘরের বাইরে তো দূরের কথা, কারোর সামনে যাওয়াও নিষেধ। এমনকি সে যদি মেয়ে হয় তার সামনেও নয়। অর্থাৎ তখন রোকেয়ার বাইরে যদি কোনো আত্মীয় স্বজন আসতো এবং সে যদি মেয়েও হতো, তার সামনেও রোকেয়ার যাওয়া নিষেধ ছিল। এটা যে শুধু রোকেয়ার নিষেধ ছিল তা কিন্তু নয়। তখনকার সময়ে যত মেয়েরাই ছিল তাদেরকে এই নিয়মই মানতে হয়েছে, তারা বাইরের কারোর সামনে যেতে পারত না। একবার হলো কি, কয়েকজন মেয়ে আত্মীয় রোকেয়াদের বাড়িতে বেড়াতে এলো। রোকেয়ার বয়স তখন 5 বছর। চার দেয়ালের মধ্যে বন্দি রোকেয়ার তো খুশি হবার কথা, কিন্তু তাকে কখনো চিলে কোঠায়, কখনো সিঁড়ির নিচে, কখনো দরজার আড়ালে লুকিয়ে থাকতে হলো, যাতে করে তাকে কেউ দেখতে না পায়। অর্থাৎ যারা এসেছিল তাদের বাড়ি বেড়াতে, তারা যেন রোকেয়াকে দেখতে না পায়। মেয়েদের যে এভাবে চলতে হতো, একেই বলে অবরোধ প্রথা। অবরোধ মানে বাড়ির নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে থাকা। শুধু মেয়ে হবার কারণে রোকেয়াকে এভাবে কাটাতে হলো বন্দি জীবন। সেকালে মেয়েদের লেখাপড়ারও চল ছিল না। শিক্ষার্থীরা দেখো, এখানে বেগম রোকেয়ার একটি ছবি দেওয়া হয়েছে, দেখেছ? এই হচ্ছে মহিয়সী রোকেয়া। এরপরেই দেখো, আসলে মুসলমান মেয়েদের তখন স্কুলে যেতেই দিতেন না অভিভাবকরা। রোকেয়া স্কুলে যাবেন কি করে, লেখাপড়াই তো শিখবেন কিভাবে। কিন্তু তিনি তো দম্বার পাত্রী নন। বাড়িতে কোরআন পড়া শিখলেন, উর্দুও শিখলেন, কিন্তু বাংলা শেখার জন্য তার মন ছটফট করতে লাগলো। রোকেয়ার বড় বোন করিমুন্নেসা, জ্যেষ্ঠ ভ্রাতা ইব্রাহিম সাবের। জ্যেষ্ঠ শব্দের অর্থ হচ্ছে বড়, বড় ভ্রাতা শব্দের অর্থ হচ্ছে ভাই। তাহলে বড় ভাই ইব্রাহিম সাবের করিমুন্নেসা তার বড় ভাইয়ের কাছে লেখাপড়া শিখেছিলেন। ভাই বোন দুজনেই রোকেয়াকে খুব স্নেহ করতেন। এই ভাই বোনের কাছেই রোকেয়ার যত আবদার, রোকেয়ার লেখাপড়া করার কি অদম্য আগ্রহ। বড় বোনের কাছে তিনি বাংলা শিখলেন, সেই লেখাপড়াটা ছিল আরেক যুদ্ধ। রাত গভীর হলে ভাইয়ের কাছে শুরু হতো তার জ্ঞান অর্জন। বাবা মা যখন গভীর ঘুমে, সারা বাড়ি নিঝুম, মোমবাতি জ্বালিয়ে রোকেয়া বই খুলে বসেছেন। এই বই সে বই থেকে ভাই সাবের তাকে পাঠ দিচ্ছেন। জ্ঞানের জন্য তৃষ্ণার্ত বোন রোকেয়া
শিখেছেন কত কিছু, রাতের পর রাত এভাবেই কেটে গেছে। কখনো কখনো পড়তে পড়তে ভোর হয়ে গেছে, লুকিয়ে লুকিয়ে এভাবেই পড়া শিখেছেন রোকেয়া। আসলে সেই সময়টা ছিল এমনই, মেয়েদের না ছিল লেখাপড়ার অধিকার, না ছিল বাইরে কোথাও বেরোবার স্বাধীনতা। সামাজিক বিধিনিষেধের কারণে মেয়েরা লেখাপড়া করতে পারত না, মেয়েদের বিয়ে দেওয়া হতো খুব অল্প বয়সে। এভাবেই বড় বোন করিমুন্নেছার 14 বছর বয়সে বিয়ে হয়ে গেল। রোকেয়ার বিয়ে হলো 16 বছর বয়সে, স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেন, সরকারি চাকুরে। এবার স্বামীর নামানুসারে তার নাম হলো রোকেয়া সাখাওয়াত হোসেন। বিয়ের পর স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি যাওয়ার পালা। স্বামীর বাড়ি ভাগলপুরে পৌঁছে দেখলেন বাড়িতে সবাই উর্দুতে কথা বললেন। রোকেয়া উর্দুতে কথা বলতে শুরু করলেন, কিন্তু বাংলা ভাষার কথা না বললে কি মনের স্বাদ মেটে? বাংলা ভাষাকে তিনি একদিনের জন্য ভুলে থাকতে পারেননি। বিয়ে মাত্র 10 বছর পর রোকেয়ার স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেনের মৃত্যু হলো। এবার শুরু হলো রোকেয়ার আরেক জীবন। মুসলমান মেয়েরা যখন অনেক পিছিয়ে, লেখাপড়া করার স্কুল নেই, মৃত্যুর আগে স্বামী কিছু অর্থ রেখে গিয়েছিলেন। স্বামীর মৃত্যুর পর কলকাতার স্বামীর নামে তিনি মেয়েদের একটি প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করলেন। শুরুতেই স্কুলের ছাত্রী ছিল মাত্র 5 জন, কিন্তু আস্তে আস্তে ছাত্রী সংখ্যা বাড়তে থাকলো। তিনি বুঝতে পারলেন কেন মুসলমান মেয়েরা এত পিছিয়ে আছে, কত কথা তার মনে, কত কিছু বলার ইচ্ছা। এবার তিনি বাংলা ভাষায় শুরু করলেন লেখালেখি, মনের কথা মনের ভাবনা সব তুলে ধরলেন তার লেখায়। তার লেখা কয়েকটা উল্লেখযোগ্য বই হলো মতিচুর, অবরোধবাসিনী ও পদ্মরাগ। ছোটবেলাতেই দেখেছিলেন মেয়েদের ঘরে বন্দী করে রাখা হয়, পড়ালেখা করার অধিকার নেই, অল্প বয়সে বিয়ে দিয়ে স্বামীর ঘরে পাঠিয়ে দেওয়া হয়, সারা জীবন মেয়েরা আর কিছুই করতে পারে না, বাইরের কাজ করবার অধিকার তারা পায় না। পড়ালেখা করে ছেলেরা, বাইরের কাজ করে ছেলেরা, মেয়েরাও যে মানুষ সে কথাই তারা প্রায় ভুলে যায়। রোকেয়া বুঝেছিলেন ছেলেদের যে অধিকার, মেয়েদেরও তো সেই অধিকার থাকবার কথা। রোকেয়া বলেছেন, গরুর গাড়ি থাকে 2 চাকা, গাড়ি চলতে হলে চাকা দুটোকে সমান হতে হয়, একটা ছোট আর একটা বড় হলে সে গাড়ি চলবে না। মেয়ে আর ছেলে হচ্ছে সেরকমই, ছেলেদের তুলনায় মেয়েরা যদি পিছিয়ে থাকে সেই সমাজে কোনোদিন উন্নতি হতে পারে না। তিনিই প্রথম মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন। রোকেয়া 1880 সালে জন্মগ্রহণ করেছিলেন, 1932 সালে 9ই ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। নারী জাগরণের অগ্রদূত হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন তিনি। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই গল্পটি বুঝতে পেরেছ। এই গল্পের কিছু শব্দের সমার্থক শব্দ বা প্রতিশব্দ আমি তোমাদের জন্য তৈরি করেছি, চলো আমরা সেগুলো দেখে নিব। প্রথমেই রয়েছে পাখি। পাখি শব্দের সমার্থক শব্দ হচ্ছে বিহগ, বিহঙ্গ, খগ। শিক্ষার্থীরা, সমার্থক শব্দ মানে হচ্ছে শব্দগুলো ভিন্ন কিন্তু অর্থগুলো এক, অর্থাৎ একটি শব্দ যে অর্থ প্রকাশ করবে ওই বাকি শব্দগুলোও সে অর্থই প্রকাশ করবে। তো চলো আমরা পড়ে নিই। পাখি, বিহগ, বিহঙ্গ, খগ। যুদ্ধ, সংগ্রাম, সমর, রণ, লড়াই। ভোর, উষা, প্রত্যুষ, প্রভাত, প্রাতকাল। অধিকার, দাবি, কর্তৃত্ব, আধিপত্য, আয়ত্ত। জ্ঞান, বোধ, শিক্ষা, বিদ্যা। তৃষ্ণা, পিপাসা, তেষ্টা, পান করার বাসনা। গ্রাম, পাড়াগা, পল্লী। এরপরেই রয়েছে বাক্য তৈরি। দম্বার, জুবায়ের, দম্বার পাত্র নয়। নিষেধ, মা আমাকে বাইরে যেতে নিষেধ করেছেন। ছটফট, সে জাদুঘরে যাওয়ার জন্য ছটফট করছে। নিচ্ছুম, সারা বাড়ি নিচ্ছুম, কোনো শব্দ নেই। নারী জাগরণ, মহিষী রোকেয়া নারী জাগরণের অগ্রদূত। এরপরেই রয়েছে, শিক্ষার্থীরা দেখো, শূন্যস্থান পূরণ। এই গল্প থেকে আমি কিছু শূন্যস্থান পূরণ তৈরি করেছি, চলো সেগুলো দেখে নিব। ক, রোকেয়ার সকালে ঘুম ভাঙে পাখির ডাকে। খ, অবরোধ মানে বাড়ির নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে থাকা। এখানে সবুজ কালি দিয়ে যে শব্দগুলো রয়েছে সেগুলো হচ্ছে শূন্যস্থান পূরণের শব্দ।
গ শুধু মেয়ে হবার কারণে রোকেয়াকে এভাবে কাটাতে হতো বন্দি জীবন। ঘ করিমুন্নেসা তার বড় ভাইয়ের কাছে লেখাপড়া শিখেছিলেন। ম বাংলা শেখার জন্য রোকেয়ার মন ছটফট করতে লাগলো। চ রোকেয়াই প্রথম মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন। ছ রোকেয়ার জ্যেষ্ঠ ভ্রাতার নাম ইব্রাহিম সাবেদ। এরপরেই শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এই গল্প থেকে তৈরি করেছি, চলো সেগুলো দেখে নিব। সংক্ষিপ্ত প্রশ্ন, ক রোকেয়া কার কাছে জ্ঞান অর্জন করতেন? খ বিয়ের পর রোকেয়ার নাম কি হয়? গ অবরোধ শব্দের অর্থ কি? ঘ রোকেয়া কত সালে জন্মগ্রহণ করেন? ঙ নারী জাগরণের অগ্রদূত হিসেবে কে চিরস্মরণীয় হয়ে আছেন? চ মহিয়সী রোকেয়ার লেখা দুটি উল্লেখযোগ্য বইয়ের নাম লেখো। ছ রাত গভীর হলে রোকেয়া কি করতেন? শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।